হ্যালো, আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে মে মাসের 10 তারিখ, আজকের দিনগুলো খুব সুন্দর দিছে, আর এখন গার্ডেনের উপযুক্ত সময় হয়ে গেছে, আমরা বাইরে গাছ লাগানোর সময় হয়ে গেছে। তো আপনারা যারা ইউকেতে আছেন, আপনারা এখন থেকে শুরু করতে পারেন গার্ডেনিং। তো এগুলা বাংলাদেশে সিলেটি লতা বেগুন, অনেক লম্বা লম্বা বেগুন হয়, খালো বেগুন। কীভাবে আমি বেগুনগুলা লাগাই আপনাদেরকে আমি একটু শেয়ার করি। আর এই মাটিগুলোর মধ্যে আমি কিছু অর্গানিক সার মিক্স করছি, আর এটাও ফিশ ব্লাড অ্যান্ড বন, কিছু দুমো অর্গানিক সার। তো আমি এখন শুরু করলাম, গাছটা কীরকম লাগাই দেখেন। তো প্রথম আমি একটা গাছ আছে, এটা লাগাই, অনেক জোর দিলাইছে, আরো আগে লাগানোর দরকার ছিল, লাগাই নি। ঠান্ডা ছিল, এখন ইউকের একটু সামার আইছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, গাছটা অনেক জোর দিলাইছে। আজকে মে মাসের 10 তারিখ, 2022 গার্ডেনিং। বিসমিল্লাহ হইয়া আমি গাছটা লাগাইন, বিসমিল্লাহ রহমান রহিম। মাটিগুলা খুবভাবে ভালোভাবে অর্গানিক সার দিয়ে আমি রাখছি। কিছু যতাইয়া এইভাবে আমি লাগাই সবটি। খুব সুন্দর জোর দিছে মাশাআল্লাহ, জোর গুলা খুব ভালো দিছে। এটাও একটা বেগুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাইরে বাকস দিয়ে গাছগুলো বাইরে দিলে এগুলো তাড়াতাড়ি, এইভাবে আমি সবটি লাগাইনি। আর এগুলো আছে পয়শাক, পয়শাকও আমি লাগাইনি, পয়শাকের সারা। তো বেগুন এইভাবে আমি সবটি লাগাইতেছি। Thank you.
বেগুন গাছগুলো লাগাইলাম।